আসল ডায়লগ তো যে কাপড় পরা কাপড় কাপড় পরে পারে সে কাপড় ছাড়াও পারে মোস্তফা সরদার ফারুকি একটা প্রমোশনে এক দিন বাজিতে পুরো চরকি নড়ে গেছে আপনি কি করবেন আপনি তো ভুল করছেন আমার কি করে ইন্টারেস্ট নিয়ে আছে আমি কি আমি কিন্তু ইন্টারেস্ট নিয়ে আছে পুলিশের বাইরে কিন্তু কোনো শর্ত আমি আমার কাছে প্রতিদিন অনেক অফার আমি আগেই বলেছি আমি সিনেমার নায়ক আমাকে মানুষ সিনেমায় দেবে এত ইজি অ্যাভেলেবেল হয়ে গেল মানুষ পর্দায় দেখে না রাজ্জাক ভাই ফারুক ভাই মান্না ভাই আমার ঘটনা মনে হয়েছে যে ইনফিনিক্স একটি ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড দ্য ফিউচার ইজ নাও এত সুন্দর স্লোগান স্মার্ট একটা ফোন বাংলাদেশে এসেছে ইনফিনিক্স ইনফিনিক্স নিজেকে আরো আমি মানে স্মার্ট ভাবে প্রেজেন্ট করার জন্য আমি এতদিন পরে আজকে প্রমাণ দিতে হবে আপনারা তো দেখেছেন কার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মোস্তফা সরদার ফারুকি একটা প্রমোশনে এক দিন বাজিতে পুরো চরকি নড়ে গেছে রয়্যাল মালাবারটা নতুন ডিজাইন করে করা হয়েছে একদম নতুন আপনারা শুধু বলেন ব্ল্যাক করা মেয়েদের কারণে এই জন্য অনেক বাড়ছে দিন দিন আপনাদের জন্য আপনারা ভালোবাসা দিচ্ছেন তুলে ধরছেন এগুলো দিন দিন বাড়ছে ওটা নিয়ে মানুষের কথা বলে এত কথা বলতে দিতে চাই সবাই বলে যে নিজস্বতা থাকা দরকার এই জন্য নিজস্বতাকে ফলো করি ঠিক আছে রোলেক্সের পাত্র শেষ না আসল ডায়লগ তো যে কাপড় পরা কাপড় কাপড় পরে পারে সে কাপড় ছাড়াও পারে আমি বুঝাইলাম যে ডিগবাজি দিয়ে হেলিকপ্টারের মধ্যে ঢুকে যাবো ওইটা বুঝাইছি যে যদি তিরিশ তারিখে ফারুকি ভাইয়ের বায়োপিকটা না দেখে তাহলে যা কোনো বাসায় দরজা ভেঙে এভাবে ঢুকে যাবো ওইটা বুঝেছি না নায়করা অনেক কিছু করেন আমরা বিনোদন শ্রমিক অক্ষয় কুমার এক পায়ের ট্রাউজার উঠায় উঠায় চলে এটা একটা স্টাইল মানুষ পছন্দ করে নায়কদের তো এটা আইডল মানে ডিফারেন্ট কিছু থাকবে সেটা না দেখলে নায়ক এত মানুষ দেখতে আসবে ভাই সবসময় একই রকম থাকি না চেঞ্জ হয় না মাঝে মাঝে আবার বলবো